দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব ভানুমতি স্বয়ম্বর, শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন এবং লক্ষ্যভেদে ধৃষ্টদ্যুম্ন কর্তৃক অনুমতি প্রদান। শুরু হচ্ছে ভানুমতির স্বয়ম্বর। মুনি বলে অবধান কর নরপতি, প্রাগ জ্যোতিষে ভগদত্ত কন্যা ভানুমতি। নৃপতি করিল সেই কন্যা স্বয়ম্বর, নিমন্ত্রিয়া আনাইল সব নৃপবর। দুর্যোধন শত ভাই ভীষ্মকর্ণ দ্রোণ, কলিঙ্গ কামদ মৎস্য পাঞ্চাল নন্দন। শাল্য শিশুপাল তন্দ্র বক্র পুরোজিত, জয়দ্রথ শল্যমদ্র কৌশল সহিত। রাজ চক্রবর্তী জরাসন্ধ মহাতেজা, স্বয়ম্বরে গেল আসি সহস্রিক রাজা। হেনমতে রাজগণ করিল গমন, ভগদত্ত নৃপতি করিল নিবেদন। এই মতে মৎস্য লক্ষ্য উচ্চার্ধ যোজন, এই ধনুর্বাণে বিন্দি বেগ যেইজন। সেই মম কন্যা লোভিবেগ ভানুমতি, এত বলি কন্যা আনাইল শীঘ্রগতি। ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ, ভানুরমতি রূপে তেন করিল প্রকাশ। দেখিয়া মোহিত হইল সব রাজগণ, ষোড়শ কলাতে যেন চন্দ্রের শোভন। তবে যত রাজগণ উঠিয়া কি আগে, কারো শক্তি গুণ নাহি দিতে নারিল ধনুকে। জরাসন্ধ মহারাজা ধনুকে লইয়া, বহু শক্তি দিল ধনু নো আইয়া। লক্ষ্যের উদ্দেশ্যে বান এড়িল নিপতি, নাড়িল বিঁধিতে লক্ষ্য কাহারু শপতি। লক্ষ্য না বিঁধিয়া বান পড়িল ভূতলে, লাজ পাইয়া হাত হইতে ধনু ফেলে। যত সব রাজগণ হইল বিমুখ, কারো শক্তি নোয়াইতে নাড়িল ধনুক। সবারে বিমুখ দেখি প্রাগ জ্যোতিষপতি, করজোরে কহে সবে নৃপতির পতি। কারু হইতে নহিল আমার প্রয়োজন, আজ্ঞা করো কোন কর্ম করিব এখন। রাজগণ বলে শক্তি নহি মোরা নাহি মো সবার, উপায় করহ চিত্তে যা হয় বিচার। যে পারিবে সেই রইবে তোমার কুমারী, কার শক্তি তারে কিছু বলিতে না পারি। এত শুনি কহিতে লাগিল ভগদত্ত, অস্ত্রধারী হইয়া আছ হেথা যত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রচারী জাতি, যে বিন্ধিবে লক্ষ্য সে লোভিবে ভানুমতি। এই ভাষা পুনঃ পুনঃ বলিল রাজন, শুনিয়া উঠিল তবে বীর বৈকর্তন। আকর্ণ পুড়িয়া ধনু দিলেন টঙ্কার, লক্ষ্যের উদ্দেশ্যে বাণ করিল প্রহার। মহাপরাক্রম কর্ণ হয়ে দৃষ্টবেদী, এক বানে মস্তক চক্র ফেলা এলো ছেদি। দেখি হৃষ্ট হইল তবে হইল ভানুমতি। কর্ণ গলে মালা দিতে যায় শীঘ্রগতি, পিছু রইয়া মালা দিতে কর্ণ নিবাড়িল। দেখিয়া সকল রাজা বিস্ময় হইল, রহ রহ বলি ডাকে জরাসন্ধ রাজা। শুনিয়া কুপিল সূর্য পুত্র মহাতেজা, কর্ণ বলে লক্ষ্য যে বিঁধিলাম সভাতে, ভানুমতি আইল আমারে মালা দিতে। মৈত্র হেতু আমি তারে করিনু বারণ, তুমি নিবারহ কারে কিসের কারণ। চরাসন্ত বলে অর্ধভাগী হই আমি, মোর গুণ দিয়া ধনু বিঁধিয়াছো তুমি। গুণ দিলে ধনুকে অর্ধেক হয় তার, হয় নয় বুঝো সবে করিয়া বিচার। এত শুনি কহিল যতেক নরপতি, সত্য কহিলেন চরাসন্ত মহামতি। গুণদাতা জনের অর্ধেক অধিকার, ভানুমতি উপার্তে সামিত্য দোহার। এক্ষণে ইহার এই যে দেখি বাধান, দোহাকার মধ্যে যে হইবে বলবান। ভানুমতি কন্যা লোভিবেগ যেই জন, এই মতো কহিল যতেক রাজগণ। শুনি কর্ণ ডাকি বলে জরাসন্ধপতি, মিথ্যা দ্বন্দ্ব অকারণে কর নরপতি। বহু শক্তি দিলাগুণ করি প্রাণপণ, নোয়াইতে ধনু তাহে নহিল ভাজন। কন্যা লোভে দ্বন্দ্ব এবে কর অকারণে, ইহার উচিত ফল পাবে মোর স্থানে। গুণ দিতে ধনু আমি পারি শতবার, হেন লক্ষ্য বিন্ধি বারে কি শক্তি তোমার। আবার তথায় লক্ষ্য রাখ লইয়া পুন আমি বিধিবদকে দিয়া গুণ। নতুবা আইসে দেহ করিবে সমর, এত বলি ডাকে বীর কর্ণ ধনুর্ধর। শুনিয়া ধাইল জনসন্ধ নরপতি, দোহাকারে দোহে অস্ত্র বিঁধে শীঘ্রগতি। নানা অস্ত্র কর্ণবীর করে বরিশন, নিবার হে তাহা বৃহৎ দত্তের নন্দন। প্রাণপণে ঘোর যুদ্ধ হইল দোহার, ধনু অরি গদা লইল মগধ কুমার। গদাযুদ্ধে অধিক কুশল মহারথ, গদাখাতে চূর্ণশে করিল কর্ণরথ। সারথি তুরঙ্গরথ আদি চূর্ণ হইল, লাভ দিয়া কর্ণবীর ভূমিতে পড়িল। আর রথে চড়িয়া অস্ত্রের করে বরিশন, সেই রথ চূর্ণ তবে করিল তখন। মার মার বলিয়া ভীষণ ঘরে ডাকে, বায়ুবেগে গদাভীর পীড়ায়ত মস্তকে। মেঘের বর্ষণাদি কর্ণ এস্ত্রে এড়ে, গদায় ঠেকিয়া অস্ত্রধুলি হইয়া পড়ে। হেন মতে কতক্ষণ হইল সমর, ক্রোধে দিব্য অস্ত্রধুলি হইয়া পড়ে। ক্রোধে দিব্য অস্ত্র এড়ে কর্ণধনুর্ধর, খণ্ড খণ্ড করি গদা কাটিয়া ফেলিল। অন্য গদা লইয়া বীর কর্ণে পহারিল, সেই গদা কাটি কর্ণ কইল খান খান। অন্য গদা লইল পুনঃ মগধ প্রধান, পুনঃ পুরো যতচন্দ্র যত গদা লয়, তিল তিল করি কাটে সূর্যের তনয়। বহু গদা কাটা গেল গদা নাহি আর, কর্ণপতি বলে তবে মগধ কুমার। আমি অস্ত্রহীন তুমি হও অস্ত্রধারী, অস্ত্র তেজি এসো দোহে বাহুযুদ্ধ করি। শুনিকর্ণ সেই ক্ষণে এড়ি ধনুস্বর, বাহুযুদ্ধ করে দোহে ভূমির উপর। মুন্ডে মুন্ডে ভুজে ভুজে বুকে বুকে তাড়ি, চরণে চরণে ছান্দি যায় গড়াগড়ি। গদাঘাত কড়াঘাত মুষ্টি প্রহার, চট চট শব্দ বাজে অঙ্গে দোহাকার।
কোথায় পড়িল রত্ন কণ্ঠহার ছিঁড়ি, মাথার মুকুট গেল চূর্ণ হয়ে উড়ি, দোহাকার সংগ্রাম না হয় যে বিরাম, পূর্বে সীতা হেতু যেন নাবন শ্রীরাম, বসন্ত সময় যেন হস্তিনী কারণ, দুই মত দন্তী বল করে মহারণ, সূর্যের নন্দন কর্ণ সূর্য পরাক্রম, ক্রোধ মূর্তি দেখি যেন কালান্তক জম, ভুজ বলে জরাসন্ধে বাড়ি ভুঁয়পুড়ে, বুকে হাঁটু দিয়া তার গলা চেপে ধরে, জরাসন্ধ সংকট দেখিয়া রাজগণ হাহাকার করিয়া করিল নিবারণ, হারি অপমান হইয়া মগধের প্রতি আপনার দেশে গেল হইয়া দুঃখমতি, তবে ভানুমতি লইয়া ভানুর নন্দন দুর্যোধন আগে দিয়া লইয়া দিল ততক্ষণ, হৃষ্ট হইয়া দুই মৃতে করে কোলাকুলি, ভানুমতি লইয়া গেল নিজ দেশে চলি, মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে সদা শুনে পুণ্যবান। শেষ হলো ভানুমতির স্বয়ম্বর, শুরু হচ্ছে শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন। জিজ্ঞাসিল জন্মে জয় কহ মুনিবর, তবে পুনঃ কি করিল পাঞ্চালেশ্বর, মুনি বলে অবধান কর নৃপমণি, পুনঃ পুনঃ রাজগণ বলে কটুমানি, উপহাস করিবারে নৃপতি মণ্ডলে মিথ্যা মিথ্যা স্বয়ম্বর করে নিমন্ত্রী আনিলে, আমার সভার মধ্যে বিন্ধে নাহি জ্ঞান জন, কহ বিন্ধি বারে তবে জারে লয় মন, রাজগণ বাক্য শুনি ধ্রুপদ কুমার ডাকিয়া বলিল তবে সভার ভিতর, ক্ষত্র কুলে আছো সভাতে যতজন, যে বিন্ধিবে তারে কৃষ্ণ করিবে বরণ, হোক বা না হোক রাজা না করি বিচার, লোভিবে কৃষ্ণ লক্ষ্য বিন্ধে শক্তি যার, পুনঃ পুনঃ ধৃষ্টদুম্ন সভাকার আগে এই মতো বচন বলিল ক্ষত্রভাগে, তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের বদন, ইঙ্গিতে বুঝায় তারে বলে নারায়ণ, আমার সভাকার ইথে নাহি কিছু কাজ, অকারণে সভায় উঠিয়া পাবো লাজ, বলভদ্র বলে তবে রহি কি কারণ, ব্যর্থ স্বয়ম্বর কইলে পাঞ্চাল রাজন, নিমন্ত্রী আনাইল এক লক্ষ রাজা, বিংশতি দিবস সভাকারে করে পূজা, কোন রাজা নোঙাইতে নড়িল ধনুক, তোমা হেন জন যাত হইল বিমুখ, আর বা সংসার মধ্যে আছে কোন জন, এ লক্ষ্য মিদিয়া কহিবে কন্যা করিবে গ্রহণ, চলো অকারণে আর কেন রহি ইথি, পঞ্চদশ দিবস ছাড়িয়া দাঁড়াবতী, গোবিন্দ বলেন আজি কার দিন রহ, লক্ষ্যবিন্দি বারে দেব কৌতুক দেখিও, যেই বিধে ইতিমধ্যে নাহি কোনো ব্যক্তি, এই লক্ষ্যবিধি বারে আছে কার শক্তি, পৃথিবীর রাজা যাথে ত্রৈলক্ষ্যমণ্ডলে ইন্দ্রজম কুবের প্রভৃতি দিক পালে, এ লক্ষ্যবিধিতে সবে একজন ক্ষম, মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম, শুনিয়া বলেন রাম বিস্ময় বদন, কহ কৃষ্ণ এ মতো আছয় কোনজন, তিন লোকে বীর তার নাহি কো সমান, নরে শ্রেষ্ঠ তোমা বিনা কেহ কেবা আছে আনো, তোমা আমা হইতে শ্রেষ্ঠ আছে যে মনুষ্য, আশ্চর্য শুনিয়া মোর চিত্তে জাগে হাস্য, অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপ ঋণী, সম্পূর্ণ চন্দ্রমামুক জাতিতে পদ্মিনী, এ করুণা লভিবে যে সেই পুরুষ উত্তম, কহ কৃষ্ণ তোমা হইতে অন্য কিবা ক্ষম, গোবিন্দ বলেন দেব করো অবধান, এ লক্ষ্যবিধিতে পার্থ বিনা নাহি আনো, ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মধ্যম, লক্ষ্মী বিধিবারে মাত্র যেই জন ক্ষম, রাম বলিলেন শুনি গোবিন্দেরও কথা, তবে কৃষ্ণ কি হেতু রহিবে আর হেথা, এ তিন লোকের মধ্যে কেহ না পারিল, যে পারিবে দ্বাদশ বৎসর সে মরিল, আশ্চর্য লাগিল মামা শুনি তব ভাস, অনুমানে পুরী বুঝি কৃষ্ণ করো উপহাস, অগ্নির মধ্যে পড়িল যে পাণ্ডুর নন্দন, তাহা বিনা লক্ষ্য ভিজে নাহি হেনজন, তবে কি বিধিবে লক্ষ্য করো নারায়ণ, কি হেতু রহিতে বলো না বুঝি কারণ, কৃষ্ণ বলে পাণ্ডুপুত্র পুরি নাহি মরে, মহাবীর্যবন্ত তারা অবদ্ধ সংসারে, দেব হইতে হইল পঞ্চকুন্তীর কুমার, ভূমিবার নিবাড়িতে জন্ম সভাকার, তা সভা মারিতে পারে কাহারও সকতি, কতকাল গুপ্তে কাটাইল যথিতথি, এই সভা মধ্যে আছে পঞ্চজন, শুনিয়া বিস্ময় হইল রোহিণী নন্দন, রাম বলিলেন কহ অদ্ভুত কথন, শুনিয়া আশ্চর্য মুখ যুক্ত হইল মমন, অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে, এতকাল কোন দেশে বঞ্চিল গোপনে, কোন বেশে কোনখানে আছে পঞ্চজন, পার্থ লক্ষ্য বিধিতে নাহে উঠে কি কারণ, এত শুনি বলিতে লাগিল যদুবীর, হেরো দেখো দ্বিজ সভার মধ্যে যুধিষ্ঠির, এক্ষণে কেমন এবার উঠিবে ধনঞ্জয়, লক্ষ্যবিধি বারে তারে কেহ নাহি কয়, যখন ব্রাহ্মণ গড়ে দ্রুপদ বলিবে লক্ষ্যবিধি বারে পার্থ তখনই উঠিবে, শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির বাণে, পিঙ্গল মলিন বস্ত্র বিরস বদনে, তৈলবিনা তাম্রবর্ণ লোমা বলি চুলি, মাথে তালপত্র ছত্র স্কন্ধে ভিক্ষা ঝুলি, রাম বলিলেন কৃষ্ণ করো অবধান, ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লোকেতে বাখান, তবে কেন হেন গতি দেখে যুধিষ্ঠিরে, অনাহারে মহাক্লিষ্ট দুঃখিত অন্তরে, রাজা দুর্যোধন দেখি অতুল বৈভব, সভায় বসিয়াছেন দ্বিতীয় বাসব, গোবিন্দ বলেন অপধান মহাশয়, পাপাত্মা যে দুর্যোধন জানি হয় নিশ্চয়, পাপেতে পাপীর ধন বৃদ্ধি হয় নীতি, পশ্চাতে হইবে সমূলেতে বিনস্পতি, কালেতে অবশ্য জয় লভে ধর্মী জন, দুঃখ সুখ কতকাল তৈবের লিখন, কৃষ্ণের এতেক বাক্য শুনি যদুগণ, সবাই তেজির লক্ষ্য বিধিবার মন, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হল শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন, শুরু হচ্ছে লক্ষ্যভেদে ধৃষ্টদ্যুম্ন কর্তৃক অনুমতি প্রদান। পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন স্বয়ম্বর স্থলে লক্ষ্যবিধি পারে বলে কর্তৃয় সকলে, তাহা শুনি উঠিলেন কুরুবংশপতি ধনুর নিকটে যান ভীষ্ম মহামতি, তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম জানু, ফুলে ধরি নত করিলেন মহাধনু, বল ধরি
বল করি ধনু তুলি গঙ্গার কুমার, আকর্ণ পুড়িয়া ধনু দিলেন টঙ্কার। মহাশব্দে মোহিত হইল সর্বজন, উচ্চৈশ্বরী বলিলেন গঙ্গার নদন সুনহ পাঞ্চল আর যত রাজগ সবে যেন আমি দাঁড়া করিয়াছি ত্যাগ, কন্যাতে আমার নাহি কিছু প্রয়োজন। আমি লক্ষ্য বিঁধিলে রইবে দুর্যোধন, এত বলি বিশ্ববাণ জুড়েন ধনুকে, হেনকালে শিখণ্ডিকে দেখেন সম্মুখে। বিশ্বের প্রতিজ্ঞা চিখ্যাত চরাচর, অমঙ্গল দেখিলে ছাড়েন ধনুশ্বর। শিখণ্ডী দুপদ পুত্র নপুংসক জাতি, তার মুখ দেখি ধনু রাখে মহামতি। তবে তো সভাতে ছিল যত রাজগণ, পুনঃ ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি, যে মিথি পেল সেই কৃষ্ণা গুণবতী। এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয়, শিরেতে উষ্ণীশোভে শুভ্র অতিশয়, শুভ্র মলয়াজে লিপ্ত শুভ্র সর্ব অঙ্গ, হস্তে ধনুর বাণ শোভে পৃষ্ঠতে নিঃসঙ্গ। ধনুক লইয়া দ্রোণ বলেন রচন, যদি আমি এই লক্ষ্য বিধি কথা চন, আমি অযোগ্য হয় নহে এই দুপদ কুমারী, সখার কুমারী হয়ে আপন ঝিয়ারি। দুর্যোধনে কন্যা দিব লক্ষ্যহানি, এত বলি ধনু তুলি নিলেন বাম পানি। টঙ্কারিয়া গুণপূর্ণ দিলেন আচার্য, খসাইয়া দিবে গুণে এ কোনো আশ্চর্য। পিঁড়িতে যে শক্ত তার গুণেতে কি হয়, দুই স্থানে অধিকারী দুর্যোধন হয়। তাই দুই গুণ ঘুচাইতে নাহি প্রয়োজন, বিশেষ বিশ্বের দত্ত নহে অন্যজন। তবে দ্রোণ লক্ষ্য দেখে জলের ছায়াতে, অপূর্ব অচির লক্ষ্য দ্রুপদ নিপেতে, পঞ্চক্রোশ ঊর্ধ্বেতে সুবর্ণ মৎস্য আছে, তার অর্ধপথে রাধা চক্র ফিরিতেছে। নিরবধি ফিরে চক্র অদ্ভুত নির্মাণ, মধ্যে রন্ধ্র আছে মাত্র যাহ এক বান। ঊর্ধ্বে দৃষ্টি কইলে মৎস্য না পাই দেখিতে, জলেতে দেখিতে পাই চক্রসিদ্ধ পথে। মধমুখে চাহিয়া থাকিবে মৎস্য লক্ষ্য, ঊর্ধ্বে বান বিধি বেগ শুনিতে অসক্ষ। টানিয়া ধনুক দ্রোণ ছেলে ছায়া চায়, দেখিয়া হৃদয়ে চিন্তা করে যদুরায়। পরশুরামের শিষ্য দ্রোণ মহাশয়, নানাবিধ অস্ত্রে শস্ত্রে পূর্ণিত হৃদয়, বিশেষে সবার গুরু ধনুর্ভেদ, সকল লক্ষ্যেতে ক্ষেত্র দৃষ্টি করে ভেদ। লক্ষ্য বিধিতে কিছু বিচিত্র নহে কথা, এক্ষণে বিধিবে লক্ষ্য নহে অন্যথা। সুদর্শন চক্রে আজ্ঞা দেন চক্রধর, মৎস্য লক্ষ্য ঠাকি রহে সেই চক্রবর। তবে দ্রোণাচার্য বান আকর্ণ পুড়িয়া চলচ্চিত্র চক্রছিদ্র পথে বিন্দিতে জলেতে যাহিয়া, মহাশব্দে উঠে বান গগনমণ্ডলে, সুদর্শনে ঠেকিয়া পড়িল ভূমিতলে। লজ্জিত হইয়া দ্রোণ ছাড়িল ধনুক, সভাতে বসিল গিয়া হয়ে অধমুখ। বাপের দেখিয়া লজ্জা ক্রোধে তবে তৌণী, তুলিয়া লইল ধনু করি ভাঙপানি। ধনু টঙ্কারিয়া চিবির চাহে জলপানে, আকর্ণ পুড়িয়া চক্রছিদ্র পথে হানে, গর্জিয়া উঠিল বান উল্কার সমান। সুদর্শনে ঠেকিয়া হইল খান খান, দ্রোণ দৌনিক দহে যদি বিমুখ হইল। বিষম লজ্জার ভয়ে কেহ না উঠিল, তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন, ধনুর নিকটে শীঘ্র করিল গমন। বাম হস্তে ধরি পুন ধনু দিয়া পদভর, ঘষাইয়া পুন গুণ পুন দিল বীরবর। টঙ্কারিয়া ধনুকে জুড়িল বীর বান, ঊর্ধ্ব করে অধমুখে পুড়িয়া সন্ধান। ছাড়িলেন বান বায়ু সমবেগে ছুটে, অল জ্বলন্ত অনল হেন অন্তরিক্ষে ওঠে। সুদর্শন চক্রে ঠেকি চূর্ণ হয়ে গেল, তিলবধ হয়ে বান ভূতলে পড়িল। লজ্জা পেয়ে কর্ণ ধনু ভূতলে ফেলিয়া, অধমুখ হয়ে সভা মধ্যে বসে গিয়া। ভয়ে ধনু পানে কেহ নাহি চাহে আর, পুনঃ পুনঃ ডাকিবারে দ্রুপদ কুমার। দ্বিজ হোক ক্ষত্র হোক বৈশ্যসূত্র আদি, চণ্ডাল প্রভৃতি লক্ষ্য বিধি বেগ যদি, লভিবে দ্রৌপদী সেই দৃঢ় মর্পণ। এত বলি ঘন ডাকে পাঞ্চাল নন্দন, আর কেহ নাহি যায় ধনুকে রভিতে। একবিংশ দিন তথা কেন হেনুমতে, দ্বিজ সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্টি বসিয়াছে চারিবীর, আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল। নিখণ্ডেতে দুম্ন পুন ডাকে লক্ষ্য আসি বিদহ যাহার শক্তি থাকে, যে লক্ষ্য বিধি বন্যা লবে সেই বীর। শুনি ধনঞ্জয় চিত্তে হইল অস্থির, বিধিব বলিয়া লক্ষ্য করে হেন মনে। যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে, অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে। আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে, অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে। দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে, কোথাকালে যাহ দ্বিজ কিসের কারণ, সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন। অর্জুন বলেন যাই লক্ষ্যবিধি বাড়ে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোড়ে। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, কন্যারে দেখিয়া দ্বিজ পাইল পাগল। যে ধনুকে পরাজয় পায় রাজগণ, জরাসন্ধ সল্ল দোরণ কর্ণ দুর্যোধন। সে লক্ষ্যবিধিতে দ্বিজ চাহে কোন লাজে, ব্রাহ্মণেরা হাসাইল ক্ষত্রিয় সমাজে। বলিবে ক্ষত্র যত লোভী দ্বিজগণ, হানা বিপরীত আশা করে সে কারণ। বহু দূর হইতে আসি আছে দ্বিজগণ, বহু আশা করিয়াছে পাবে বহুধন, সেসব হইতে নষ্ট তোমার কর্মেতে, অসম্ভব আশা কেন করো দ্বিজ ইতে, অনর্থ না করো আস বৈষহ ব্রাহ্মণ। এত বলি ধরি বসাইল দ্বিজগণ, পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদ তনয়। শুনিয়া অস্থির চিত্তবীর ধনঞ্জয়, পুনঃ উঠিবারে পার্ত কলিলের মতি, হেনকালে শঙ্করনাথ করেন শ্রীপতি। পাঞ্চজন্য শঙ্করনাথ ত্রিলক্ষ পুড়িল, দুষ্ট রাজগণ শব্দ শুনিস্তব্ধ হইল। শঙ্করনাথ শুনিপার্ত হইলেন উল্লাস, ভয়াদুর জনে যেন পাইল আশ্বাস। উঠ ধনঞ্জয় ঢাকে শঙ্কর, লক্ষ্যমিধি দ্রৌপদীর লব ও সত্তর, গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন। পুনঃ গিয়া ধরিলেন যত দ্বিজগণ, দ্বিজগণ বলে বিপ্র হইলে বাতুল, তব কর্ম দেখি মজি বেগ দ্বিজকুল। দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ, বলিবে এক লোভী এই যত দ্বিজগণ।
সভা হইতে সভাকারে দিবে খেলাইয়া, পাবার থাকুক কার্য হইলইবে কাড়িয়া। এত বলি ধরাধরি করি বসা এলো, দেখি দ্বিজ ধর্মপুত্র দ্বিজগণেরে কহিল, কী কারণে দ্বিজগণ করণী বারণ? যার যত পরাক্রম সে জানে আপন, যে লোক বিধিতে ভঙ্গ দিল রাজগণ, শক্তি না থাকিলে তাতে যাবে কোনো জন? বিনতিতে না পারিলে আপনি পাবে লাজ, তবে নিবারণে আমা সবার কি কাজ? যুধিষ্ঠির বাক্য শুনি ছাড়ি দিল সবে, ধনুর নিকটে যান ধনঞ্জয় তবে। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কর্মে দেখি দ্বিজেরও প্রয়াস। সভার মধ্যে ব্রাহ্মণের মুখে নাই লাজ, যাহে পড়া জয় হইল রাজারও সমাজ। সুরাসর জয়ী হয় জয়ী যে বিপুল ধনুক, তাহে লোক বিধিবারে চলিল ভিক্ষুক। কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করু অনিমান। কিংবা মনে করিয়াছে দেখি একবার, পারিলে পারিব নহে কিবা হবে আমার। নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব, উচিত যে শাস্তি হয় অবশ্যতা দিব। কেহ বলে ব্রাহ্মণের না বলল এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে হানজন। দেখো দ্বিজ মনসী যজনীয়া মূরতি, পদ্মপত্র যুগ্মনেত্র পুরুষয়ের শ্রুতি, অনুপম তনুষ্যাম নীলোৎপল আভা, মুখরুচি কত সুচি করিয়াছে শোভা। সিংহগৃপ বন্ধুজীব অধর রাতুল, খগরাজ পায়েলাজ নাসিকা অতুল। দেখি চারু যুগ্ম ভুরু ললাট প্রসর, কি সানন্দ গতি মন্দ করতে পরিবর। ভুজযুগে নিন্দে নাগে অজানুলম্বিত, করিকর যুগবর জানুসুলম্বিত। বুক পাটা দন্তর ছটা জিনিয়ে দামিনী, দেখি এরে ধৈর্য ধরে কোথা গে কামিনী। মহাবীর্য যেন সূর্য মেঘে আবরিত, অগ্নি অংশু যেন পাংশু ছায়ে আচ্ছাদিত। এই জনে লয়ে মনে বিন্ধিবেগ লক্ষ্য, কাশীবনে হেন জনে কি কর্ম অশক্য। শেষ হল ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ও লক্ষ্যভেদের অনুমতি প্রদান। এই পর্বটি এই পর্যন্তই, ধন্যবাদ।